আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের দেশ জুড়ে অনুষ্ঠানে। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া খবর ও জানা অজানা ভিন্ন ভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তামান্না তিথি। আমাদের দেশ জুড়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের ভিত্তিতে প্রত্যন্ত জনপদের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে দেশ জুড়ে সংবাদ, জানাচ্ছেন পারভেজ আহমেদ। বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার 153 বিঘা ফসলি জমির 1 থেকে 1.5 ফুট দেবে গিয়ে জলাশয়ে পরিণত হয়েছে পুরো এলাকা। কৃষকরা চলতি আমন ও গত বোরো মৌসুমে সেখানে ধান আবাদ করতে পারেনি। একই কারণে অসংখ্য বাড়িঘরে দেখা দিয়েছে ফাটল। এই ক্ষতি পুষিয়ে নিতে গত 14 নভেম্বর 174 জন ক্ষতিগ্রস্ত কৃষককে 12.5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং 60টি টিন শেড ঘর হস্তান্তর করা হয়। ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক নবিউল হক মোল্লা। ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা চরের প্রায় 500 একর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে জামালপুর শেরপুর সীমান্তের কয়েক গ্রামের অধিবাসীর। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত 11 নভেম্বর 2 জেলার প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দিয়ারা জরিপ না হওয়া পর্যন্ত উভয় পক্ষকেই স্থিতাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়। আজকের মতো আমার হাতে এই ছিল দেশজুড়ে সংবাদ। চলুন ফিরছি দেশজুড়ে মূল অনুষ্ঠানে তিথির কাছে। ধন্যবাদ পারভেজ। দর্শক শুনলেন দেশের খবর। জীবনযুদ্ধে জয়ী দুই মানুষ, শারীরিক প্রতিবন্ধী হয়েও মানসিক সাহসে ভর করে আজ তারা পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। এবারে থাকছে তাদের সাফল্যের গল্প। চুয়াডাঙ্গা ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন মাসুমা হাশেম লিসা ও সঞ্জীব ভৌমিক। প্রতিবন্ধীরা বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী নয়, তারা এই সমাজেরই অংশ। তারা ছড়িয়ে আছে দেশের প্রতিটি জনপদে। চুয়াডাঙ্গা দেশের সীমান্তবর্তী একটি জেলা। সরকারি হিসেবে এই জেলায় সাধারণ প্রতিবন্ধীর সংখ্যা 1615 জন। দেশের অন্যান্য অনেক স্থানের প্রতিবন্ধীদের মতো এই অঞ্চলের প্রতিবন্ধীরাও নানাভাবে অবহেলিত, বৈষম্যের শিকার। তারপরও এদের মধ্যে থেকে অনেকেই নিজেদের ভাগ্যের মোড় ঘোরাতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আব্দুল মোতালেব হোসেন মধু জীবনযুদ্ধের কঠোর সংগ্রামী এক সৈনিক। দামুড়হুদা উপজেলার 2 নং হাউলি ইউনিয়নের 12ইপাড়ায় জয়রামপুরে তার বাড়ি। প্রকৃতির অমোঘ নিয়তিতে আজ সে পঙ্গু। তাকে পরিত্যাগ করেছে 4 সন্তান। প্রিয়তমা স্ত্রীকে নিয়ে লড়াই করে আজ সে স্বাবলম্বী। 4টি ছেলে, আমি মূর্খ মানুষ, ওদের একটু কালি লক্ষ্য দিয়েছি। 4-5 ক্লাস, সকালে 7 ক্লাস, 8 ক্লাস পর্যন্ত এরকম লেখাপড়া শিখি। ওদের সব বিয়ে সাজি দিয়ে দিয়েছি। বিয়ে সাজি দিলাম, তখন আমার তো কিছু নেই, ওদের একটু দেখে শুনে দিয়েলাম। 2-4 বিঘা আছে, এরকম দেখে শুনি দেখে শুনে দিলি পর সে বৌমারা যখন এলো, তখন তো বৌমারা নিয়ে চলে গেল ছেলেদের। তারপরে এডিডি সমাজ কল্যাণের মাধ্যম থেকে গাড়িটা প্রতিবন্ধীদের থেকে পালাম। গাড়ি পাওয়ার পরে তারপরে আমি সেই একটু করি কমে ব্যবসা বাণিজ্য করে যাই করি। আল্লাহ পাক চালাচ্ছে তোমাদের অচিলাই আর কি, আল্লাহ চালাই। ফজিলা বেগম ছেলেবেলায় পোলিও হওয়ায় আসছে পঙ্গু, কিন্তু অদম্য ইচ্ছা শক্তিতে আজ গ্রামের একমাত্র দর্জি তিনি। যা পাড়ার কাছে আমি শিখলাম, সেখানেই থাকতাম, এখানে সব কিছু নিয়ে গিয়ে আমার মারা দিত। সেখানে 2-1 বছর শিখে তাদের সঙ্গে বেরিয়ে তারপরে এই যে কাজটা শিখেছি, কাগজ কাটিছি, তারপরে উনি সেলাই করতে দিত। তার বাড়িটি পরিচিত দর্জি বাড়ি হিসেবে। সংসারে এসেছে তার সচ্ছলতা, স্বামী সংসার নিয়ে সুখে কাটছে তার দিন। স্ত্রীর সাফল্যে বেজায় খুশি তার স্বামী মনসাদ। মানে আমি যেভাবে চলি এতে আমার দ্বারাই মানে সম্ভব না একটা সংসার চালানো, বুঝলেন? দেখা যাচ্ছে টাকা দরকার দেবে, একটা জিনিস পোশাক আশাক, এই যে ঈদ বছর দিন, বছর গড়ের দিন আসলে আমি ধরুন কিছু করি, সব কিছুই
আমি কোনো মাতব্বরের মধ্যে নেই। আমার পোশাক আশাক কি কিনতে হবে, কি করতে হবে, নিজের কি করতে হবে সব। সংগঠনে যাওয়ার পরে মনি মোস্তাক ছিল, মনি মোস্তাক থাকার পরে ওরা হলো আমার তিন চার সপ্তাহ যাওয়ার পরে 1500 টাকা দিল। ঈদের আগে আমি সিট তুলেলাম, 1500 টাকা সিট তুলে আমি এখন 1500 টাকা দিয়েও বাড়িয়েছি, মানে 2-3 হাজার টাকা হয়েছে এখন। সেই টাকা দিয়ে এখন আমি হলো কাজ করছি, আর সংসারও আমার চলে, আবার আমার স্বামীও খাটে, আমাদের ভালোই চলে। আত্মনির্ভরশীল করে সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করতে কাজ করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হাউলি ইউনিয়ন প্রতিবন্ধী ফেডারেশন। 2004 সালে দামুরহুদা থানার লোকনাথপুরে এই সংগঠনটি বেসরকারি সাহায্য সংস্থা এডিটির সহায়তায় কার্যক্রম শুরু করে। আমরা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করি। প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের আত্মনির্ভরশীল হবে এবং তাদেরকে গ্রাম পর্যায়ে প্রতিবন্ধীরা যারা অবহেলিত আছে ওই প্রতিবন্ধীদেরকে একতাবদ্ধ করা বা তাদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন মিটিং, বিভিন্ন সেমিনার, মত বিনিময় সভা, এগুলো আমরা এডিটির সহযোগিতায় এটা কার্যক্রম করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 1.5 কোটি প্রতিবন্ধী। এদের অনেকেই সামাজিক কুসংস্কার ও অজ্ঞতার কারণে পরিবার, রাষ্ট্র কিংবা সমাজে আজ উপেক্ষিত। অথচ একটু সুযোগ পেলে এই প্রতিবন্ধীরা জাতির জন্য বোঝা না হয়ে তাদের সুপ্ত প্রতিভা দিয়ে দেশ গঠনে অংশীদার হতে পারে। সাফল্যের এই গল্পকে দৃষ্টান্ত ধরে সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে চলুন আমরাও এগিয়ে চলি লক্ষ্যের পথে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি আরো নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ একুশের সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেশ জুড়ে। বিরতির পর আবারও স্বাগত দেশ জুড়ে অনুষ্ঠানে। শেরপুরের নালিতা বাড়ির বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতির কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সেখানকার জনসাধারণ। সম্প্রতি এই বিষয়ের উপর একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে দেশ জুড়ে অনুষ্ঠানে। আজ থাকছে এর ফোনিং ফলো আপ, তবে তার আগে থাকছে প্রচারিত প্রতিবেদনের অংশবিশেষ। শেরপুর জেলার নালিতাবাড়ি বিদ্যুৎ অফিস, যেখানে অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন শত শত বিদ্যুৎ গ্রাহক। আমার বাড়িতে কাদির নামে একজন লোক যায়, ওনার কোনো চাকরি নাই। আমার বাড়িতে যায় মিটার দেখে বলতেছে যে আপনি মিটার নষ্ট, অথচ আমি এই লাইন নামাচ্ছি আজকে 8 মাস হয়। এরপরে এক পর্যায়ে সে বলে যে আমাকে কিছু টাকা দেন, তাহলে মিটারটা ঠিক দেখাই দেবো। গত বোরো মৌসুমে সেচ পাম্পের পুনঃসংযোজন ফি বাবদ 250 টাকার স্থলে 1200 টাকা ভাউচারে নানাভাবে ঘাপলা করে অতিরিক্ত বিল আদায় করে সাধারণ কৃষকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 1,00,000 টাকা। আমার একটি শেষ লাইন, এবার আমি চালাইছি না চালানিতে আমার নামে একটা বিল করে পাঠাই দিচ্ছে। আবাসিক প্রকৌশলী ছিলেন ইয়াহিয়া খান, ওনার কাছে গেলাম, কিভাবে মাসের ছিল 3 দিন, তারপরে ওই মাসের বিল আসে আমার কাছে 12,000 টাকা। আমার সঙ্গে যোগাযোগ করেন, কিভাবে যোগাযোগ করবো, 1,500 টাকা দেন কম হবে। অভিযোগ আছে বিদ্যুৎ অফিসটিকে ঘিরে রেখেছে একটি শক্ত সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কেউ এই অফিসে চাকরি না করেও সাধারণ গ্রাহকদের জিম্মি করে রেখেছে। নালিতাবাড়িতে সব গ্রাহকই বলবে যে কাদির নামে একজন সিন্ডিকেটের একজন নেতা আছে এবং তার বিলাসী জীবন থেকে মনে হয় যে সে 1,00,000 টাকা দামের কোনো চাকরি করে, অথচ আরই অফিসের নিয়োগপ্রাপ্ত ছাড়া একজন কর্মচারী সে এরকম সাধারণ গ্রাহকদের কাছে টাকা নিয়ে বিদ্যুৎ সংযোগ দেয় মিটার ছাড়া। আমি বিল করবো, আমি তো বিল করিও না, বিল আমি তো ইলেকট্রিশিয়ান কাজ করবো, একজনের সুইচ টুইচটা হলে কাজ করে দেয়, এই আমার আর তো আর কোনো কাজ নাই। নালিতাবাড়ি বিদ্যুৎ অফিসের যে অরাজকতা তাতে আরেকটি কনসার্টের ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়। এখানকার বিদ্যুৎ গ্রাহকদের দাবি, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার কৃষি শিল্পসহ সকল গ্রাহকদের সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ। দর্শক, সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে এখন আমরা কথা বলবো আমাদের শেরপুরের প্রতিনিধি শরীফুর রহমানের সাথে। হ্যালো শরীফুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এখন নালিতাবাড়ির বিদ্যুতের কি অবস্থা?
নালিতাবাড়িতে বিদ্যুতের অবস্থা আগের মতোই আছে। আচ্ছা, বিদ্যুৎ চালিত সেচ পাম্পের গ্রাহকদের নিকট দেয়া অতিরিক্ত বিলের ব্যাপারে যে অভিযোগ গ্রাহকরা লিখিত আকারে করেছিল তার কোন প্রতিকার এখন পর্যন্ত হয়নি। আজও অনেক অভিযোগকারী গ্রাহক নালিতাবাড়ি বিদ্যুৎ অফিসে গিয়ে আবাসিক প্রকৌশলীর নিকট বিষয়টি নিয়ে কথা বলেছেন। এর কোন সুরাহত হয়নি, বরং বিদ্যুৎ বিভাগ থেকে তাদেরকে উল্টো বিল পরিশোধ করার জন্য তাগিদ দিচ্ছে। তার মানে প্রশাসনের পক্ষ থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই অভিযোগগুলোর ব্যাপারে আজকেও আমি নালিতাবাড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী জনাব তোহরুদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন অভিযোগকারীরা তার পূর্ববর্তী আবাসিক প্রকৌশলীর নিকট নাকি লিখিত আকারে অভিযোগগুলো জানিয়েছিলেন, তাই তিনি এই ব্যাপারটি সম্পর্কে অবগত নন। আচ্ছা, তো এলাকাবাসী ব্যাপারে একই ধরনের কথা বলেছেন, মনে হচ্ছে ব্যাপারটিকে তিনি চাপিয়ে যাচ্ছে। তবে মুক্তার হোসেন নামক একজন গ্রাহক আজকে তার কাছে একটি অভিযোগ দিয়েছেন বলে তিনি আমাকে জানিয়েছেন, যিনি ইতিপূর্বেও আরেকবার অভিযোগ করেছিলেন। আর এই বিষয়টি নিয়ে প্রশাসন এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। একদিকে নদী, অন্যদিকে লেক, মাঝের পুরোটাই দারুণ সবুজের সমারোহ, এমনি এক দর্শনীয় স্থান মনু ব্যারেজ। চলুন দেখে আসি মৌলভীবাজার ঘুরে এসে জাহিদুল ইসলাম সুমনকে সাথে নিয়ে সাখাওয়াত লিটনের প্রতিবেদনে। জেলার প্রত্যন্ত এলাকায় শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচের পানি সরবরাহ করার জন্য মনু নদীতে বাঁধ দিয়ে গেট বসানো হয়েছে, যাকে মনু ব্যারেজ নামে সবাই চেনে। শুরু থেকে শহরের মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে সুন্দর সবুজে ঘেরা ছিমছাম স্থানটি বর্তমানে এলাকাবাসীর কাছে অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে। এটা অনেক পুরাতন মৌলভীবাজার শহরতলির একটা বিনোদনের প্লেস হিসেবে এটা পরিচিত। এখানে খুব সুন্দর বাগান আছে, শাল বাগান আছে, এরপরে আপনার এদিকে কিছু গাছপালা আছে, পাথর আছে, যে বসার মতো প্লেস আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা এখানে একটা লেক আছে, খুব সুন্দর লেক। আমি তিস্তা ব্যারাজের নাম শুনেছি কিন্তু ওদিকে যাই না, আমি এটাই প্রথম দেখলাম এই ব্যারাজ বলতে। তো আমার কাছে বেশ ভালো লাগছে, আমি ঘণ্টাখানেক হয়ে আসছি এখানে, তো বসে আছি, যাবো আর একটু পরে যাই। আমার জানা মতো কোনো শহরের এত কাছে, এত নিকটে, এত সুন্দর একটা বিনোদনের প্লেস নাই। নদীর দুপাশে সুন্দর ছায়া ঘেরা জায়গা থাকলেও দর্শনার্থীদের বিশ্রামের জন্য নেই কোনো ব্যবস্থা। স্থানীয় প্রশাসন লেকের পাশে বসার জন্য দু একটি স্থাপনা তৈরি করলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ব্যক্তিগত ব্যবসায়ী উদ্যোগে লেকে কয়েকটি প্যাডেল বোট ছাড়া এখানে বিনোদনের জন্য নেই তেমন কোনো ব্যবস্থা। কিছু সুযোগ সুবিধা থাকলে দর্শনের তো আরও বাড়তো, মানুষের দেখার একটা স্থান হতো মৌলভীবাজার এসে। যেমন এটা একটু পরিষ্কার হলে, এই জিনিসটা আমার কাছে মনে হলো এটা একটু পরিষ্কার থাকলে ভালো হতো, একটা ওয়াশরুম থাকলে, একটু স্ন্যাক্সের ব্যবস্থা থাকলে। যেমন বাচ্চা আছে আমার সাথে, ও যেমন কিছু খেতে চাচ্ছিলো কিন্তু আসলে তো এখানে দেওয়ার মতো কিছু নাই, এই সুবিধাগুলো হলে মনে হয় অনেক ভালো হতো আর কি, এখানে লোকজন আরও দর্শনার্থী আরও বাড়ত। প্রশাসনিক উদ্যোগ আর অনুন্নত অবকাঠামোর জন্য মনু ব্যারাজ পরিপূর্ণভাবে দর্শনীয় বিনোদনের স্থান হিসেবে সঠিকভাবে গড়ে উঠতে পারছে না। সরকার বা বেসরকারিভাবেও যদি এখানে উদ্যোগ নেয় অনেক ভালো একটা পর্যটন প্লেস হবে। আমরা যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছি কিন্তু বাচ্চাদের জন্য বা শিশু পার্কের জন্য আমরা তেমন কিছু করতে পারিনি, কারণ এইরকম কোনো জায়গা আমাদের ছিল না। তো আমরা যদি আমাদের পুরসভার আন্ডারে এই জায়গাটা আসে তাহলে আমরা পুরসভার নিজস্ব অর্থায়নে আমরা এখানে একটা পিকনিক স্পট আমরা তৈরি করতে পারি বা এখানে একটা শিশু পার্কও আমরা তৈরি করতে পারি। তো আমরা চেষ্টা করবো আর কি, যে যদি এই জায়গাটা আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা এটার আধুনিক একটা পর্যটন কেন্দ্র হিসাবে এবং শিশু পার্ক হিসাবে এই জিনিসটাকে আমরা তুলে করতে পারব। যান্ত্রিক জীবনে ক্লান্তি ছেড়ে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবার আশায় প্রতিদিন দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। তাদের একটাই চাওয়া, প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন আর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করলে মনু ব্যারাজ জেলার অন্যতম একটি বিনোদন ও দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। কর্মব্যস্ত সময় থেকে একটু অবসর নিন, প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন মনু ব্যারাজ কিংবা আরও কাছের কোনো দর্শনীয় স্থান থেকে, ভালো লাগবে। দেশজুড়ে সম্পর্কে আপনার তথ্য পরামর্শ জানিয়ে চিঠি, ইমেল ও SMS পাঠাতে পারেন। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দেশজুড়ে, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল দেশজুড়ে @ekushe-tv.com। আর SMS পাঠাতে DGM স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। সূর্য অস্ত যাচ্ছে, এবার যাওয়ার সময় হলো।
প্রেমের এই গানটি শুনব খাগড়াছড়ি শিল্পী ক্রাঙ্গেই মারমার কণ্ঠে, আর এর সঙ্গে শেষ হবে দেশজুড়ের আজকের আয়োজন। তবে তার আগে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন সব সময়, শুভেচ্ছা সবাইকে। Push, 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 rrrr, bubble, titty, push, 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 rrrr, bubble.